বুধবার ভগবানগোলা ব্লক 1 নম্বর ভগবানগোলা উচ্চ বিদ্যালয় খোলা থাকলে উপস্থিত থাকলেন না 43 জন শিক্ষক শিক্ষিকা। প্রতিদিনের মতন বিদ্যালয় খোলা থাকলেও হলো না ঠিক মতন ক্লাস। অনেক ছাত্র বিদ্যালয়ে এসেও তারা আবার বাড়ি ফিরে গিয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল হক বলেন, 10ই মার্চ যৌথ মঞ্চের উদ্যোগে ডিএর দাবিতে ধর্মঘট ডাকা হয়েছিল। সেই ধর্মঘটের দিন সকলে স্কুল কলেজে আসার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। রাজ্য সরকার নির্দেশ অমান্য করে যারা সেই দিন বিদ্যালয়ে আসেননি তাদের শোকজ নোটিশ দেওয়া হয়েছে। আর বিদ্যালয়ে 43 জন শিক্ষককে দেওয়া হয়েছে এই শোকজ নোটিশ। 43 জন শিক্ষকই দল বেঁধে ডিআই অফিসে গিয়েছিলেন বিদ্যালয়ে কোনো ইনফর্ম না করে। তাই বিদ্যালয়ে 43 জন শিক্ষক শিক্ষিকা আসেননি। শিক্ষক শিক্ষিকারা না আসলেও বিদ্যালয় খোলা রয়েছে এবং মিড ডে মিল নিয়মিত মতন চলছে বলেন জানায় ভগবানগোলা হাইস্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল হক। তৌসিক ইকবালের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। বিদ্যালয়ে ছাত্রদের সংখ্যা নিয়ত কম এবং অনেক ছাত্রকে দেখলাম ঘুরে গিয়েছে, কি কারণে এরকম? বাই দ্য নেম অফ আল্লাহ, আজকে 29শে মার্চ 2023 বুধবার। ছাত্র নেহাতই কম নয়, ছাত্র অনেক আছে। আসলে ছাত্রদের মাঝে একটা শব্দ রটে যায় শুরুতেই, কারণ ছাত্ররা দেখে যে বিদ্যালয়ের টিচার আগে চলে আসেন। এখন টিচারদের করা দেখতে না পাওয়ার কারণে মনে করে যে মনে হয় স্কুলে ক্লাস হবে না, তাই হয়তো কিছু ছাত্র বাড়ি ফিরে গেছে। কিন্তু আমি 10টা 10-এ স্কুলে পৌঁছে যাওয়ার পর তারা বুঝে যে হ্যাঁ বিদ্যালয় হবে। আসলে হয়েছে কি, আমাদের গত 10ই মার্চ রাজ্য সরকারের কাছে ডিএর আন্দোলনের জন্য যে সমস্ত টিচাররা স্কুলে অনুপস্থিত ছিলেন তাদেরকে শোকজ করেছে। মোট 43 জনের মধ্যে 7 জন লিগালি অসুবিধার মধ্যে ছিলেন আর 36 জন তারা সুস্থ থাকা সত্ত্বেও বিদ্যালয়ে আসেনি। তাই আজকে তারা যৌথভাবে একসঙ্গে তারা ডিআইয়ের কাছে শোকজের উত্তর দিতে গেছে, যার জন্য আজকে বিদ্যালয়ে টিচার অনেক কম। কিন্তু আমরা যে সমস্ত টিচাররা আছি, আমরা ছাত্রদেরকে যথার্থভাবে 4টা পিরিয়ড এখন হয়ে গেল, মিড ডে মিলও খাওয়া হবে। আর এমনি তো জানছেন যে রমজান মাসে মমতা ব্যানার্জি রাজ্য সরকার রোজদারদের জন্য 3:30টায় বিদ্যালয়ে ছুটির কথা বলেছে, যত সময় বিদ্যালয়ে ছুটি হবে। এই গুলিয়েছে দলপতি কোন